আরে তোমার স্ত্রীর সাথে তুমি যে খাইতে থাকলে তোমার সন্তান সন্তান দিয়ে তুমি যে খাইতে থাকলে তুমি কি লক্ষ্য করে দেখেছো তোমার মা বাবা কতটা ত্যাগ তিতিক্ষা ত্যাগ করেন কত যে কষ্ট করে নিজে নাকে তোমাকে খামায় খামায় মানুষ করেছে ওই মা জননী একটু চেয়ে আছে বাবা কি নিয়ে আসলে আপনি বেশি না যদি একটুখানি একটা ফলের একটা গোয়া যদি মার হাতে তুলে দেন মা জননী দেখবেন পিতা মাতাকে কেন আপনি খুশি করবেন পিতা মাতাকে কেন আপনি সন্তুষ্ট করবেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন যে মাধ্যম দিয়ে এই দুনিয়ার মুখ যাদের মাধ্যম দিয়ে দেখেছেন তাদের নাম হলো বাবা এবং মা কথা কান ঠিক না বেঠি এই বাবা মা আপনার জন্য কতটা কষ্ট করেছেন এই বাবা মা আপনার জন্য কতটা ত্যাগ ভিক্ষা স্বীকার করেছে একটু চিন্তা করে দেখেন যারা বিবাহ করেছেন নিজের সন্তানের দিকে লক্ষ্য করবেন কতটা ভালোবাসেন কতটা মহব্বত করেন যাদের মা জননী বেশি আছে তাদের দিকে লক্ষ্য করবেন আর নিজের সন্তানের দিকে লক্ষ্য করবেন শীতের রাত যখন আসে নিজের সন্তান যদি প্রস্রাব করে আমরা জানা মতে বাবা বা মা নিজের সন্তানকে কি ওই ভিজা কাপড়ে রাত্রে শোয়া রাখবো কথা বলেন রাখবো কেন রাখবো না রাখবো না এই জন্য যে যদি আমার সন্তানকে ওই প্রস্রাবযুক্ত ভিজা কাপড় দিয়ে শোয়া রাখি ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া হয়ে যাবে আমার সন্তানের কষ্ট হবে আমার সন্তানের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এই অনুভূতি জাগ্রত হওয়ার কারণে একটা মা বা বাবা নিজের সন্তানকে কখনো ভিজা কাপড় রাখতে চায় রাগে নাকি একটু খেয়াল করে দেখবেন নিজের স্ত্রীর দিকে একটা সন্তান যদি রাত্রের মধ্যে একাধিকবার প্রস্রাব করে একাধিকবার পায়খানা করে ওই মা জননী কষ্ট অনুভব করে না বরঞ্চ খুশির সাথে আনন্দের সাথে ওই কাপড়গুলো চেঞ্জ করে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেও সন্তানকে কিন্তু ঠ্যাং ধরে আয়ো মেরে ফেলে দেয় না কথা কথা ঠিক না বেঠি এইভাবে তো আমাদের মা বাবাও আমাদেরকে মানুষ করেছে কি করে নাই কথা বলেন করেছে কি করে নাই নিজের দিকে একটু লক্ষ্য করবেন নিজে ঈদের সময় আসছে নিজের পোশাক নিজের পায়ের জুতা নিজের স্যান্ডেল নিজের প্রসাধনে না কিনেও কিন্তু নিজের সন্তান সন্তানাদের পোশাক আশাক প্রসাধনে কেনার জন্য বাবা যতটাই নিম্ন আয়ের লোক হোক না কেন তার ক্যাপাসিটি অনুযায়ী সন্তানের খুশি রাখার জন্য সন্তানের ভালো পোশাক পরিধান করানোর জন্য বাবা এবং মা নিজেদেরটা ত্যাগ করে নিজেদেরটা বাদ দিয়ে সন্তানের জন্য আগে পোশাক আগে স্যান্ডেল জুতা ক্রয় করে কি করে না এক শ্রেণীর মানুষ আছে দেখবেন এই মা বাবাকে দেখে না মা বাবার দিকে লক্ষ্য রাখে না মা বাবা দিনে দিনে তোমাকে কষ্ট করে মানুষ করলো মা বাবা তোমাকে কত যত্ন করলো মা না দে একটা ফল যদি মার কাছে দেয় বাবা নিয়ে এসে শিখেন মা জননী না খে সন্তানের জন্য সুন্দর করে প্যাকেট করে লুকায় রেখে দেয় কেউ যাতে না দেখে আমার সন্তান যখন বাড়িতে আসবে আমার সন্তানের মুখে আমি এই ফলটা তুলে দেবো কথা কম ঠিক না বেঠি এই মা জননী
এত কষ্ট করে তোমাকে মানুষ করলো আমাকে মানুষ করলো এফসেরের কপাল পোড়া সন্তান আছে দেখবেন রাতের আধারে কাজ কর্ম করে যখন বাড়িতে আসে ফলের প্যাকেট নিয়ে আসে মা জননী তার রুমের মধ্যে থাকে নিজের মায়ের কাছে না নিয়ে যে ওই ফলের টুকরাটা দেখবেন নিজের স্ত্রীর কাছে নিয়ে যে তুলে দেয় কথা কান ঠিক না ঠিক একটা ভালো জিনিস নিয়ে সেই স্ত্রীর সাথে করে খায় নিজের সন্তান সন্তানাদের সাথে করে খায় নিজের মা এবং বাবা যে কুড়ে ঘরের মধ্যে বা একটা চিহ্ন শীর্ণ ঘরের মধ্যে আছে ওই মা বাবার দিকে লক্ষ্য করে না করে না করে না এইরকম সন্তান আছে না না কথা কন অরে তোমার স্ত্রীর সাথে তুমি যে খাইতে থাকলে তোমার সন্তান সন্তান দিয়ে তুমি যে খাইতে থাকলে তুমি কে লক্ষ্য করে দেখেছো তোমার মা বাবা কতটা ত্যাগ তিতিক্ষা ত্যাগ করে কত যে কষ্ট করে নিজে নাকে তোমাকে খাওয়ায় খাওয়ায় মানুষ করেছে ওই মা জননী একটু চেয়ে আছে বাবা কি নিয়ে আসলে আপনি বেশি না যদি একটুখানি একটা ফলের একটা গোয়া যদি মার হাতে তুলে দেন মা জননী দেখবেন এর নাম হলো মা এর নাম হলো বাবা আর আপনি আপনার স্ত্রীর কাছে নিয়ে যে তুলে দেবেন দেখবেন কিছু বলবে না ও গরুর মতো আগে একটা শুনে নিজে গালের মধ্যে দেবে বলবে তুমি খালি খাও না খেলে তুই এসো কথা কন ঠিক না একটু মিলাই দেখো তুমি রাত্রে যদি রাত্রি বেশি করে বাড়ির দিকে আসো তোমার স্ত্রী ঘুমায় যাবে সন্তান ঘুমায় যাবে একজন ঘুমাবে না একজন জেগে থাকবে কখন যেন আমার এই বাড়ির দরজে যে নক করবে তার নাম কি কথা বলেন তার নাম কি মা জননী বাবা চিন্তা করবে আমার সন্তান কষ্ট করে কাজকর্ম করে বাড়িতে আসবে ও যদি আমরা ঘুমায় যাই রাস্তায় এসে গেটের কাছে দাঁড়ায় কষ্ট পাবে আমরা আমার সন্তানের কষ্ট চাই না এটা মনে করে দেখবেন আপনি যখনই দরজায় নক করবেন আপনার মা জননী এসে দরজাটা আগে খুলে দেবে কথা কান ঠিক নেবে এই মা জননী যাদের বেঁচে আছে মা জননীকে যারা কষ্ট দিয়ে মা জননীকে যারা বিভিন্ন রকম কথার দ্বারা বিভিন্ন রকম আচরণের দ্বারা কষ্ট দিয়ে রাখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে জানিয়ে দিলেন সাখাতুল ওয়ালিদাইনা সাখাতুল্লাহ যার উপরে তার পিতা মাতা অসন্তুষ্ট আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার উপরে অসন্তুষ্ট নাউজুবিল্লাহ সাখাতুল ওয়ালিদাইন সাখাতুল্লাহ ওয়ারিদান ওয়ালিদাইন রিদাল্লাহ আর যার উপরে তার পিতা মাতা সন্তুষ্ট ওই বান্দা বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান কে আল্লাহ এই জন্য বলেছেন কদর বান্দা আমার ইবাদত করার পর তোমার জন্য আমি আল্লাহ যেটা ফরজ করে দিলাম সেইটা হলো তোমার পিতা মাতাকে খেদমত করা বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ পিতা মাতার খেদমত করবা এবং কি করবা পিতা মাতার খেদমতের সাথে সাথে কেমন আচরণ তোমার হবে পিতা মাতার সাথে আল্লাহ সেটা বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা যখন তারা বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধরা হয়ে যাবে তাদের সাথে তোমরা এমন ব্যবহার দেখাবে এমন কথা বলবে এমন আচরণ দেখাবে যাতে তোমার আচরণে তারা খুশি থাকে তোমার উপরে সন্তুষ্ট থাকে এমন কোন কথা বলো না বান্দা এমন কোন আচরণ দেখায় না তোমার বাবা মার
অনুসাদে যে আসরনের দ্বারা তোমার বাবা মা ওয়ালা তাকুল্লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা তোমার কথার দ্বারা তোমার ধমকের দ্বারা তোমার মা তোমার বাবা যেন তোমার উপরে শব্দ টুকু না করে ফেলে এখন বলেন আমাদের মধ্যে এমন বান্দা আছেন নাই যারা মা বাবাকে দিন রাত কষ্টের মধ্যে রাখে আছেন নাই কথা বলেন আছে ও আমার ভাইরা ভালো করে শোনো তুমি যদি তোমার বাবাকে কষ্ট দাও মাকে কষ্ট দাও তিন ধরনের পাপ আছে তিন ধরনের পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে কিছু দিয়ে দেন তার মধ্যে এক নম্বরে যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে কিছুটা দেখায় দেন সেই এক নম্বর পাপ হলো তুমি যদি তোমার মাকে কষ্ট দাও তোমার বাবাকে কষ্ট দাও নিশ্চিত রূপে জেনে রাখো তোমার সন্তান তোমার সাথে কষ্ট দেবে তোমাকে কষ্ট দেবে তোমাকে লাঞ্ছিত করবে তোমাকে বঞ্চিত করবে তোমাকে দেখবে না তোমার সাথে ভালো ব্যবহার দেখাবে না এটা হলো দুনিয়ার একটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে এই জন্য বাবা মার সাথে আমরা যতদিন বেঁচে আছি আর কোনো দিন কষ্ট দেওয়ার মতো কথা বলবো না রাজি আছেন সবাই সবাই রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো ভাই দেখেন হাত তোলেন যারা হাত তুলবেন না তারা জানবো যে ওই দলের লোক হাত নামান কষ্ট পেলে আপনার বাবা মা যদি আপনার উপরে খুশি থাকে আপনার উপর খুশি থাকবে কে আর আপনার বাবা মা যদি আপনার উপরে নারাজ থাকে তাহলে আপনার উপরে নারাজ থাকবে কে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই তো বললেন যে তোমার বাবা মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট তোমার আল্লাহ সন্তুষ্ট আর রমজান মাস পেয়েও যারা বাবা মাকে কনভার্ট করতে পারলো না খুশি করতে পারলো না তারাও ধ্বংসপ্রাপ্ত তাহলে বাবা মাকে আমরা যারা পেয়েছি আমরা বাবা মার সাথে ভালো ব্যবহার করব এখন কথা হলো যাদের বাবা মা মারা গেছে তাদের কি করবেন তাদের জন্য কাজ আমাদের আছে না নাই হ্যাঁ আছে কি কাজ আল্লাহ নিজে আমাদের শিখে দিয়েছে আল্লাহর ভাষায় ওয়াসুজ লাহুমা জানাযুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি ইয়াসগীরা বলুন রাব্বিরহামহুমা كما ربياني صغيرا الله شهد البندا তোমার যার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য আমি আল্লাহর কাছে এই করে দোয়া করো যে আল্লাহ আমার বাবা মা তোমার করে চলে গিয়েছে আমার বাবা মা যেমন করে আমাকে লালন পালন করেছিল ভালোবাসা দিয়ে তাদের ভালোবাসার চাদরে আমাকে ঢেকে রেখেছিল আল্লাহ বাবা মা তোমার জিম্মায় চলে গিয়েছে আল্লাহ আমার বাবা মাকে তোমার জিম্মায় ওইভাবে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো সুবহানাল্লাহ বলতে পারলেন না তাহলে যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য আমরা কি দোয়া করব কি করব কথা বলেন দোয়া করব কি করব দোয়া আছে না নাই রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আর আরো কিছু কাজ রয়েছে বাবা মাকে যদি সন্তুষ্ট রাখতে চান বাবা মাকে যদি আল্লাহর জিম্মা যারা চলে গেছে তাদেরকে যদি জান্নাতে হিসেবে রাখতে চান বাবা মায়ের যারা বন্ধু বান্ধব দুনিয়াতে ছিল তাদের সাথে ভালো ব্যবহার করবেন কি করবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন আর বাবা মায়ের নাজাতের জন্য বেশি বেশি দান সদকা করবেন কি করবেন বেশি বেশি দান সৎকা করবেন সন্তান যদি নেকির কাজ করে সন্তান যদি ভালো কাজ করে ওই নেকির সওয়াব সম পরিমাণ সওয়াব বাবা মায়ের আমল নামায় ফ্লাক্সিলনের মতো পাঠাইয়ে দেন কে আল্লাহ যেন আমাদেরকে আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদের সাথে উত্তম আচরণ ভালো ব্যবহার মাধুর্যপূর্ণ কথা দিয়ে তাদেরকে আমরা যেন খুশি রাখতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করো আমিন আর যাদের বাবা মা মারা গিয়েছে তাদের জন্য যেন বেশি বেশি করে আমাদের মৃত বাবা মার জন্য দোয়া করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তাওফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবনাইয়া লা তুশরি